বাংলাদেশে হাজার হাজার টাকলা মানুষ আছে কিন্তু সবাইকে টাকলা অপমান করে না আজকে জানতে পারলাম ইকবাল সাহেবকে টাকলা বলার কারণটা একটা ইন্টারভিউতে সাকিব খান সুপারস্টার এই প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করা হয় ঠিক তখনই ইকবাল সাহেব কানটা খাদ্যইতে স্যার বলতেছে বাংলাদেশের সুপারস্টার আছে নাকি আমি তো জানতাম না আচ্ছা আপনারাই বলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এটা আমরা সবাই জানি বাচ্চারাও জানে ইকবাল সাহেবকে কিছু সাকিব বয়ানরা টাকলা বলে সম্বর্ধন করে টাকলা বইলা গালিগালাজ করে শুধু এই কারণে ইকবাল সাহেবের গালি হওয়ার কারণটা শুধু নিজেই সাকিব খান সুপারস্টার না বা বাংলাদেশের সুপারস্টার নেই ওনার কথা হচ্ছে এটাই কিন্তু তিনি আরও বললেন যে বাংলাদেশে যদি সুপারস্টার থাকত তাহলে পাঁচশো সিনেমল থেকে চল্লিশটা সিনেমল হতো না এক হাজারটা হয়ে যেত ইকবাল সাহেব শাকিব খান আছে বলে বর্তমানে যে সিনেমা হলগুলো আছে ঠিকই আছে এগুলা শুধু শাকিব খানের জন্যই ঠিকই আছে এত যে চাপা মারেন আর অস্বীকার করেন শাকিব খান সুপারস্টার না সাকিব খান তো বর্তমানে মেগাস্টার আপনার মতো টাকলা সাহেব যদি শাকিব খানকে সুপারস্টার নাও বলে তাতে কোনো যায় আসে না আপনি নিজের কারণেই শুধু গালি শুনেন সাকিবিয়ানদের কাছ থেকে আপনি বলেন না যে সাকিবিয়ানরা কেন আমাকে গালি গালাস করে কিছু সাকিব না এজন্যই করে শাকিব খান সুপারস্টার ম্যাগাস্টার এটা আমরা সবাই জানি কিন্তু আপনি যখন বললেন বাংলাদেশে সুপারস্টার আছে কি না সেটা তো আমি জানতাম না তিনি কিন্তু কিছুদিন আগে কয়েকটা ইন্টারভিউতে বলেছিলেন বাংলাদেশে একমাত্র সুপারস্টার হচ্ছে অনন্ত জলিল কিন্তু বর্তমান সময়ে এসে ওনার কথার ধরনটা পাল্টে গেছে তিনি যে অনন্ত জল্লি সাহেবকে সুপারস্টার মানতেন ওনাকেই সুপারস্টার এখন আর মানেন না তিনি বললেন ক্লিয়ার কাট যে বাংলাদেশে বর্তমানে কোনো সুপারস্টারই নেই যদি সুপারস্টার না থাকে তাহলে অনন্ত জল্লিলকে কেন সুপারস্টার বললেন অনন্ত জল্লি সাহেবের অনেক টাকা বইলে সুপারস্টার বলছিলেন হায়রি ইকবাল সাহেব নিজের কারণেই আপনি গালিগালার শোনেন সাকিব এদের কাছ থেকে আপনার সিনেমাটা চলতেছে না তারপর আপনি শুধু জোর গলায় বলতেছেন আমার সিনেমাটা তিন দিন পর ফাটাই দিবে কি ফাটাইবে শাকিব খানের তুফান সিনেমার দর্শক অগণিত বাংলাদেশে দেখতেছে সিনেমাটা তারপর ওনার চোখে সানি বইড়ে আছে এই সিনেমা তেমন দেখতেছে না বা এই সিনেমার দর্শক নাই তিন দিন পর আর থাকতো না এই যে আজকারীদের কয় দিন তারপরও দর্শক কিন্তু কমে নাই ইকবাল সাহেব নিজেকে গালিটি খাওয়ার জন্যেই শুধু সাকিব খানের নামে উল্টাপাল্টা কথা বলে ফিল্ম জগতের চাপাবাজি অনেকেই মারে কিন্তু ওনার মতো চাপাবাজি কেউ মারে না কিন্তু দেখেন সাকিব শাকিবেনরা শুধু ইকবাল সাহেবকে গালিগালাজ করে অন্যজনকে তেমনভাবে করে না সাহেব বলে আমাকে গালি দেয় জন্টু সাহেবকে গালি গালাস করে খসরু সাহেবকে গালি গালাস করে তাদেরকে গালি গালাস করে না রে ভাই গালি গালাস করে ইকবাল সাহেবকে বাংলাদেশের সাকিবিয়ানদের যদি অপছন্দের মানুষ থাকে সেটা হচ্ছেন ইকবাল সাহেব যিনি সাকিব খানের পিছনে ঘোরাফেরা করতেন একটি সময় শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ এখন বর্তমানে সাকিব খানের নামটা শুনলে ওনার গায়ে জ্বালা ধরে যায় এই ইকবাল সাহেবের মতো কিছু লোক আছে যারা সাকিব খানের ভালো কিছু দেখতে পারে না কিন্তু তারা কিন্তু কচুটা করতে পারে না ইকবাল সাহেব আপনি কিন্তু অনেক ভালো মানুষ শুধু আপনার কথাবার্তার কারণে বা আপনাকে গালাগালিস করে শাকিবেনরা কিন্তু দেখেন শাকিব খানকে নিয়ে কথা বলার কারণে কিন্তু আপনাকে নিয়ে কথা বলে আপনি শাকিব খানকে নিয়ে কথা বলা বন্ধ করে দেন আপনা আপনার নাম নিয়ে কেউ ভিডিও বানাবে না এটা কিন্তু পাক্কা মনে রাখবেন আপনি বলেন না যে আমার নাম নিয়ে ইউটিউবাররা ভিডিও বানাইয়া অনেক ভিউ আনতেছে বা বিউ পাইতেছে কেন পাইতেছে আপনি যখনই শাকিব খানকে নিয়ে আজেবাজে কথা বলেন তখনই কিন্তু আপনার প্রসঙ্গ বা আপনার নাম নিয়ে ভিডিও বানায় আপনি সাকিব খানের নাম নিয়ে যদি আজেবাজে কথা না বলতেন তাহলে আপনাকে নিয়ে কেউ ভিডিও বানাইত না আপনার নাম আপনি এতটাই ইম্পর্টেন্ট না সাকিব এন্দার কাছে যে আপনাকে নিয়ে ভিডিও বানাইতে হবে সাকিব খানকে নিয়ে যে খোঁজা দেয় বা বাজে কথা বলে তাদেরকে নিয়ে কিন্তু ইউটিউবাররা বা শাকিবিয়াররা ভিডিও বানায় কিন্তু আপনি সাকিব খানকে খোঁজা দেন এজন্য সব সময় আলোচনায় থাকার জন্য কারণ আপনার মতো ইকবাল সাহেব সিনেমা জগতে কিছু আর করতে পারবেন না কিছু করার মতো কিছু নাই বর্তমানে সিনেমার হল ভাংচুর করে ফেলে দর্শকরা কিন্তু আপনার সিনেমা দেখে ভাঙচুর কয়জন করবে আপনার সিনেমার দর্শক নাই এটা আপনি যদি বলেন চিকার মাইরা বলেন যে আমার সিনেমা দেখার জন্য একদম হাউসফুল যাচ্ছে এটা একদম কাঁচা গফ সিনসন কাসা গফ কারণ আপনার মতো ইকবাল সাহেব কাসা গফ অনেক বলতে পারে কিন্তু কিছু কইরা দেখাইতে পারে না শাকিব খানের সিনেমা নিয়ে যখন বলছিলেন টিট টিট করে আমার শাকিব খান এটা তো অ্যানিমেলে আমরা দেখছি কতই কিন্তু এই সিনেমাই কিন্তু বাংলাদেশে না কিন্তু দেখতেছে একদম ফাটায় ফেলাইতেছে একবার না দুইবার দেখতেছে আপনার মতো ইকবাল সাহেব আলোচনা করে কি করছেন আপনার মতো কিছু লোক আছে যারা সাকিব খানের সিনেমার প্রসঙ্গে আজে বাজে কথা বলছে কিছুই করতে পারে নাই তারপরেও কিন্তু আমাদের ম্যাগাস্টার সাকিব খানের সিনেমা ব্লক বাস্টার হিট এই সিনেমা কত কোটি টাকা আয় করে হিসাব ছাড়া হবে আসলে এই সিনেমাটা দেখার জন্য একের পর এক যাচ্ছে যেমন আমি দেখলাম কিছু মানুষ সিনেমাই দেখে না তারপরেও তারা সিনেমা দেখতে যায় সাকিব খানের হ্যাটার্স তারাও বলতেছে আমি আজকের পর থেকে ইয়ান আমি শাকিব খানের পছন্দ করি শাকিব খানের সিনেমা দেখে আমার ভালো লেগেছে এখন বুঝতে পারলেন শাকিব খানের যারা শাকিব খানকে অপছন্দ করে তারাও সাকিব খানকে ভালোবাসে কিন্তু আপনার মতো ইকবাল সাহেব পারল না সাকিব খানকে ভালোবাসতে আপনি তো একটি সময় শাকিব খানের বন্ধু ছিলেন এটা মিথ্যে ছিল না কিন্তু আজকে যদি শাকিব খানের প্রসঙ্গে বাজে আজে ভালো কিছু যাই বলেন না কেন কিছু না বলতেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে কেউ বাজে কথা বলতো না কিছু মানুষ সম্মান নিজের কারণে নষ্ট হয়ে যায় আপনার সম্মান আপনি নিজেই শেষ করে দিয়েছেন সাকিব খানের প্রসঙ্গে যদি আপনি কথা না বলেন আপনার প্যাটের ভাত হজম হয় না আপনি এমন কিছু কথা বলেন সাকিব খানের সাকিবিয়ানরা আপনার কথা শুনে অনেকটা রেগে যায় তারপর আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে তারপরও আপনি শুধুই সাকিব খানের সিনেমা সাকিব খানের প্রসঙ্গে আজে বাজে কথা বলেই যাচ্ছেন তার মানে কি ধরে নিলাম যে আপনি আজেবাজে কথা শোনার জন্যেই সাকিব খানের সাকিব খান কিনে আজেবাজে কথা বলেন এই প্রথম মিডিয়া জগতের একটি মানুষ আছে আপনি যে সাকিব আপনাকে বাজে গালি গালিগালাস করার পরে কিন্তু আপনি সাকিব খানের নামে আজেবাজে কথা বলেন আপনাকে কেউ যদি সাকিব খান কিনে প্রশ্ন করে যদি উত্তর না দিতেন তাহলে আপনাকে নিয়ে শাকিব গালি গালিগালাস করতো না শুধু আপনার কারণে আপনি নিজের কারণেই সাকিবদের কাছ থেকে গালিগালাস শোনেন ইকবাল সাহেব মানুষ সম্মান অর্জন করে আর আপনার সম্মান নষ্ট করে নিজের কারণেই সাকিব খান বাংলাদেশের সুপারস্টার ম্যাগাস্টার আপনি যদি না মানেন তাতে কিচ্ছু হয়েছে না আপনি বললেন না যে সিনেমা হল চল্লিশটা থেকে পাঁচশো থেকে চল্লিশটা কেন হয়েছে যদি সুপারস্টার থাকতো তাহলে এক হাজার হয়ে যেত একটা কথা মানেন যে বর্তমানে মোবাইল ফোন থাকার পরেও সাকিব খানের সিনেমা দেখতে যায় মোবাইল ফোনের মাধ্যমে হিন্দি অনেক সিনেমা দেখতে পারে তারপরও সাকিব খানের সিনেমা দেখতে যায় কারণটা কি জানেন তারা শাকিবিয়ান শাকিব খানকে অনেক বেশি ভালোবাসে এবং সাকিব খানের সিনেমা ভালো হয় সাকিব খান শাকিবিয়ানদের মন জয় করে ফেলেছে এবং নতুন নতুন দর্শকদের মন জয় করে তারও আন হয়ে গেছে কিন্তু আপনি তো কিছুই করতে পারলেন না শাকিব খানের সময়কালে সাকিব খানের সাথে যখন ছিলেন তখন সাকিব খানের সাকিব খানকে নিয়ে প্রশংসা করতেন এটা কি মিথ্যে আপনার পুরাতন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে সবাই যে আপনি শাকিব খানের প্রশংসা করছিলেন কিন্তু এখন কেন প্রশংসা করতেছেন না কারণ শাকিব খানকে দিয়ে যখন আপনি সিনেমা তৈরি করতেন তখন আপনার কিছু টাকা আসতো কিছু না অনেক টাকা আসতো কিন্তু এখন কেন বর্তমানে সাকিব খানের বদনামি করেন আপনি নিজেই বলেন সাকিব খানের বীর পাশওয়ার সিনেমাগুলো ভালো ব্যবসা সবল সিনেমা কারণ শাকিব খান আছে বলে সেই সিনেমাগুলো আপনি বানিয়েছেন তার জন্যই কিন্তু এখন সাকিব খানকে নিয়ে সিনেমা বানান না বলে সাকিব খানের বদনামি করেন এটাকে আসলে একজন ভালো বন্ধু বলে না বন্ধু মানে কি জানেন বন্ধু মানে হচ্ছে আমি বন্ধু ছিলাম তার সাথে আমার ঝগড়া হয়েছে তারপরেও তার বদনামি করব না আমি যদি বদনামি করতে গিয়ে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সাকিব প্যানের সব কিছু আপনার ভালো লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু ভালো লাগাটা কিন্তু আপনি প্রকাশ করতে পারতেছেন না দর সিনেমাটা প্যান সিনেমা এটাকে আপনি প্যান ইন্ডিয়ান সিনেমা বলেন না তুমান সিনেমাটা ভালো একটা সিনেমা অ্যাকশন ধর্মী সিনেমার মধ্যে নাম্বার ওয়ান সিনেমা এটাকে আপনি ভালো সিনেমা বলতেছেন না শুধু নিজের কাজটাকেই ভালো বলতেছেন হ্যাঁ নিজের কাজটাকে সবাই ভালো বলে মগার যেটা সত্যি সেটা বলা উচিত আপনার মধ্যে ইকবাল সাহেব যদি মিডিয়া জগতে থাকে তাহলে বাংলা সিনেমা জগৎ আরও ডাউন হয়ে যাবে ইকবাল সাহেব আপনাকে নিয়ে কথা অনেক কথাই বলি কিন্তু আপনার কথার ধরন দেখলেই ভিডিও বানাইতে ইচ্ছা হয় কারণ আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো জানাইতে ইচ্ছা হয় সাকিবেন্দদের কাছ থেকে গালি খাওয়ার জন্য এই আজেবাজি কথাটি বলেন তার জন্য বলতে চাই ভালো হওয়ার জন্য কিন্তু মানুষ চেষ্টা করে কিন্তু আপনি সেই চেষ্টাটাও করেন না তার জন্য সাক্ষিবেনের কাছ থেকে অগণিত গালিগালা শোনেন ভালো থাকবেন ইকবাল সাহেব অনেক কথা বলে আপনাকে নিয়ে তারপরেও বলতে হয় একজন সাক্ষি হয়ে আপনার কথাগুলো ভালো লাগে না